Assalamualaikum, সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে আমি টোকিও উয়েনো মাছের বাজারে গিয়েছিলাম মাছ কিনতে, তো ওখান থেকে কিছু মাছ কিনলাম কয়েক রকমের। তো কি কি মাছ কিনলাম পুরো ব্লগটা দেখুন, দেখলে জানতে পারবেন এই মাছগুলোর দাম বাংলায় কত টাকা হয়, আমাদের বাংলাদেশি টাকায় কত টাকা হয়। জাপানের সুপারমার্কেটের মাছের দাম একটু বেশি থাকে, আর উয়েনো থেকে মাছ কিনলে, উয়েনো মাছের বাজার থেকে মাছ কিনলে মাছের দামটা একটু কম থাকে, একটু না অনেক কম থাকে। তো এখানে কিছু আছে ডিপের মাছ বা বরফ দেওয়া মাছ, আর কিছু আছে একেবারে ফ্রেশ, রাত্রে মাছ উঠায় সকালে ওখানে বিক্রি করে উয়েনো মাছের বাজারে। আমি এখন মাছগুলো একটা একটা করে এখানে বের করতেছি, তো সবগুলোই এখানে রাখবো। তো এটা হলো একেবারে ফ্রেশ মাছ, মানে রাত্রে ধরছে সকালে বিক্রি করতেছে, এটা হলো সামুদ্রিক মাছ। এই মাছটা খেতে কিন্তু অনেক মজা। তো জাপানে বেশিরভাগ মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছ, নদীর মাছ বেশি একটা পাওয়া যায় না, খুবই কম নদীর মাছ, কারণ জাপানিজরা সামুদ্রিক মাছ খেতে খুব পছন্দ করে, ওনারা কাঁচা মাছটা বেশি খেয়ে থাকে সাশিমি সুশি এজন্য। তো আর সাগরের মাছের মধ্যে বা সামুদ্রিক মাছের মধ্যে গন্ধ থাকে না, এটা তাদের মেইন পছন্দের কারণ। জাপানে আসার পর আমাদেরও এই সামুদ্রিক মাছগুলো খাওয়া হয় বেশি, আর এই সামুদ্রিক মাছের মধ্যেও কিছু কিছু মাছ আছে খেতে কিন্তু অসম্ভব মজা। এই মাছগুলো আমি বাঘা হিসাবে কিনছি, কেজি হিসাবে না। তো আমাদের দেশে যেমন বাঘা হিসাবে আবার কেজি দুটাতে বিক্রি করে, তো এখানেও আছে। এখানে সুপার মার্কেটে যেগুলা কিনি, সুপার মার্কেট থেকে যেগুলা কিনি ওগুলাতে গ্রাম হিসাবে বিক্রি করে, আর এই যে মাছের বাজারে যেগুলা বিক্রি করে, এই যে আজকে যেগুলা কিনে আনলাম এগুলা বাঘা হিসাবে বিক্রি করে। তো এই দুটা সিস্টেমে আছে এখানে দু রকমে কেনার। এখানে আমি কয়েকটা বড় মাছের মাথা কিনছি, এই বড় মাছের মাছটা খেতে কিন্তু অনেক মজা, এটা জাপানের খুব দামি মাছ। আর এই মাছটার এতগুলো মাথা দিয়ে হয়তো অনেকে ভাববেন যে আপনি কি করবেন, এই মাছের মাথাটা দিয়ে আমি প্রথমে রান্না করব মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট এই মাছের মাথা দিয়ে খেতে অনেক মজা। তারপরে আরও কয়েক রকমের রান্না করব এই মাছের মাথা দিয়ে। তো আমি একটা মাছ কিনলে শুধু একটাই মাথা পাবো, এজন্য আমি অনেকগুলো মাথা একসাথে কিনে নিয়ে আসি ওখানে গেলে। তো এখানে আবার সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। তো আজকে যখন পেলাম তো এই জন্য কয়েকটা কিনলাম। আবার ওখানে কেনার পর এদেরকে বললে এটা পরিষ্কার করে দে, পরিষ্কার না কেটে দে আর কি, মাছখানে কেটে দে, তো এই জন্য কাটার মানে ঝামেলা নাই। মাছ ছাড়াও আরও আছে এখানে হাঁস, তো এখন একটা হাঁস কিনলাম। এই হাঁসটা একেবারেই পরিষ্কার করা, শুধু কাটতে হবে। আর এই হাঁসগুলো আসে হলো চায়নার থেকে জাপানে, তো এটা হলো চায়নার হাঁস। এখানে আমি সবগুলো মাছ হাঁস সহ বাংলা প্রায় 3000 টাকা দিয়ে নিয়েছি। তো এই মাছগুলো যদি আমি সুপার মার্কেট থেকে কিনতাম, জাপানের সুপার মার্কেট থেকে কিনতাম, কখনোই সম্ভব ছিল না বাংলা 3000 টাকা দিয়ে কেনার, কারণ মাছের বাজার থেকে কেনার কারণে অনেক সস্তায় কিনতে পারছি। তো এটা আমাদের বাংলাদেশে যেরকম মাছের বাজার থেকে মাছ কিনলে মাছের দামটা একটু কম পড়ে, তো জাপানেও সেম একই রকম, মানে মাছের বাজার থেকে মাছ কিনলে একটু কম দামে পাওয়া যায়। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। খুদা হাফেজ।